সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত এনটিভির পর্দায়। এনটিভির সাপ্তাহিক অনুষ্ঠান সময়ের সাথে দেখার জন্য বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের অর্থনীতি প্রত্যেকটি বিষয়ে আমরা প্রতি সপ্তাহে আপনাদের সাথে কথা বলে থাকি। কি হচ্ছে বাংলাদেশে, কেন হচ্ছে, কিভাবে এর সমাধান, আমরা এর জন্য প্রত্যেকটি সপ্তাহে আপনাদের জন্য আমাদের সমাজে যারা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বস্ব অবস্থান থেকে সাবলীল, সেই সব ব্যক্তিবর্গকে আপনাদেরকে বলার জন্য, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ একটু আমরা ভিন্ন আঙ্গিকে, আমরা গেস্ট এবং হোস্ট, অর্থাৎ আমরা ইউএসএ এবং ইউকের সাথে কথা বলবো আজকে। আমাদের মাঝে আজ উপস্থিত হচ্ছে দুটা দেশের দুজন শীর্ষস্থানীয়, চারজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, যারা আমেরিকা এবং ইউকেতে আওয়ামী লীগ এবং বিএনপিকে প্রমোট করার জন্য কাজ করে যাচ্ছে, যারা বাংলাদেশের রাজনীতিতে যাদের অনেক বেশি অবদান এবং অনেক বেশি ভূমিকা, যারা বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অস্থিরতা সেটাকে কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে তাদের অনেক বেশি কনসার্ন। আমি কথা বলবো আজকে এই চারজন ব্যক্তির সাথে এবং আমি বিলিভ করি আজকে ইউকে, ইউএসএ কে গেস্ট এবং হোস্ট হিসেবে রিসিভ করে তারা সুন্দর আলোচনা করবে আপনাদের জন্য বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কমানোর জন্য কিভাবে আমাদের দুটি দল আলোচনায় বসতে পারে। দুটি দলের আলোচনার মাধ্যমে আমরা একটি সুষ্ঠু, সবল এবং নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য উপহার দিতে পারি। আমি প্রথমে যাচ্ছি আমার বাঁ থেকে, আমার বাম পাশে হচ্ছেন এককালের তুখুড় ছাত্রনেতা, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব লস্কর ভাই এবং ফয়জুল ইসলাম লস্কর ভাই, এবং আমার বাম পাশের গেস্ট হচ্ছেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি যুক্তরাজ্য আওয়ামী লীগ, এবং আমার ডান পাশের সর্বশেষ গেস্ট হচ্ছেন জনাব জিল্লুর রহমান, যিনি সুদূর ইউএসএ থেকে এসে আমাদের সাথে আজকের আলোচনায় অংশগ্রহণ করলেন। উনি হচ্ছেন অনারেবল জেনারেল সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইউএসএ শাখা, এবং আমার সর্বকাছের গেস্ট হচ্ছেন জনাব আব্দুল লতিফ সম্রাট, উনি হচ্ছেন প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইউএসএ শাখা। প্রিয় দর্শক, এই ইউকে এবং ইউএসএর সম্মানিত চারজন রাজনীতিবিদ আজ আপনাদের সাথে কথা বলবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে, যে আমরা যারা প্রবাসে থাকি প্রত্যেকটি সময় আমাদের মনের মন্দিরে, আমাদের মনের আঙ্গিনায় সব সময় কড়া নাড়ে যে কি হচ্ছে বাংলাদেশে, কিভাবে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট সেটা নিরসন করা যায়, সেটা মোকাবেলা করা যায়। আমরা এই চারজন সম্মানিত অতিথির সাথে কথা বলবো। আমি প্রথমে যাচ্ছি জনাব আব্দুল লতিফ সম্রাট, কেমন আছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে এনটিভির আমার সঙ্গে যে সমস্ত প্যানেল সদস্য রয়েছেন আলোচনার জন্য, তাদেরকে এবং যারা ঘরে বসে বিভিন্ন দেশে থেকে এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আব্দুল লতিফ সম্রাট বলছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এবং আপনারা আজকে আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য এনটিভিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা তো জানি যে জিনিসটা, যে বাংলাদেশের রাজনীতিতে আপনার, আমরা যেহেতু ইউকেতে থাকি, আমরা যেহেতু ইউরোপে থাকি, আমরা সবসময় জানি যে ইউকে এবং ইউরোপের অনেক বেশি ভূমিকা, বাট আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা এখন বিরাজ করছে দুটি দলের মধ্যে, প্রধান দুটি দলের মধ্যে, সেটি নিরসনের জন্য আপনাদের ইউএসএ আওয়ামী লীগ এবং ইউএসএ বিএনপি কী ধরনের ভূমিকা পালন করছে বর্তমানে? আমরা মূলত এইভাবে কথাটাকে বলতে চাই যে বাংলাদেশের বর্তমান যে সংকট, রাজনৈতিক সংকট, আমরা যেটা আজকে মুখোমুখি হয়েছি, এটা আমার মতে এটা প্রথমত একটি অবাঞ্ছিত এবং অনভিপ্রেত সংকট। কোনো প্রয়োজন ছিল বলে আমি কখনোই মনে করি নাই, আমরা মনে করি নাই। কারণ দেখুন, যে রায়ের দোহাই দিয়ে আজকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, আপনারা সবাই অবগত আছেন, আমি বিশ্বাস করি আমার সঙ্গে যারা প্যানেলে আছেন তারাও সেই রায় সম্পর্কে ওয়াকিফাল। তিনি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতি খাইরুল হক বলেছেন যে অন্তত আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। এর পেছনে মূল কারণ হয়তো এখনও অবিশ্বাসের সেই জায়গা থেকে আমরা সম্পূর্ণ মুক্ত হতে পারিনি,
এবং এটা না করলে তত্ত্বাবধায়ক অবিশ্বাস বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন? রাজনৈতিক, প্রতি এটা রাজনৈতিক প্রতিপক্ষের আচরণগত কারণে। অবিশ্বাস তো শুধু এইভাবে বলা যায় না যে আমি অমুককে অবিশ্বাস করি। এই সরকার আসার থেকে এই পর্যন্ত তাদের যে সমস্ত কর্মকাণ্ড, তা বিরোধী দল হিসেবে বিএনপিকে সরকারকে আস্থায় নেওয়ার মতো উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি বলে আমরা বিশ্বাস করি। সেই জন্য আমাদের একমাত্র আমাদের বলার বিষয় হলো যে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার আওয়ামী লীগ সরকার 5 বছরে যে কর্মকাণ্ড করেছেন, সেই কর্মকাণ্ড একটি যেটাকে আমরা বলতে পারি আমলনামা, সেই আমলনামার পক্ষে তিনি রায় নেবেন যে তিনি ভালো করেছেন, জনগণ তাকে ভোট দেবেন। বিরোধী দল, এক দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারের অন্যায়কে, সরকারের অপশাসনকে, আপনার কথা অনুযায়ী যেমন কর্ম, যে যেমন করবে তেমন তার রেজাল্ট আসবে, এটাই বোঝাতে চাচ্ছি। এইটা নিশ্চিত করার জন্য, রেজাল্ট আসাটা নিশ্চিত করার জন্য আমরা মনে করি যে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে বাংলাদেশের মানুষকে তাদের রায়কে প্রতিফলিত করার সুযোগ দিতে। ধন্যবাদ, ধন্যবাদ সম্রাটভাই আপনার সুন্দর কথার জন্য। আমি যাচ্ছি জনাব ফানারুজ্জামান চৌধুরী, আজকে আমাদের হচ্ছেন গেস্ট, আপনারা হোস্ট, আমরা যেহেতু ইউকেতে থাকি, ইউরোপে থাকি, তো গেস্টদেরকে আপনারা হোস্ট হিসেবে কীভাবে রিসিভ করবেন? না অবশ্যই, ওনারা যেহেতু সুদূর আমেরিকা থেকে ইংল্যান্ডে এসেছেন, এই জন্য আমরা প্রথমেই স্বাগত জানাই যে ওনারা যে লন্ডনে এসেছেন, লন্ডন শহরে স্বাগত জানাচ্ছি। এবং এই মুহূর্তে যারা এনটিভি দেখছেন, সমস্ত এনটিভির সমস্ত কলাকৌশলী এবং যারা দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। আমার ভাই উনি একটা কথা মাঝখান দিয়ে বলছেন যে খায়রুল হক সাহেব একটা কথা বলছিলেন যে বারবার উনি এটাই প্রতি মানে বলার চেষ্টা করছেন যে যে যদি সম্ভব হয় মানে আরও 2 বার যদি কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন হতে পারে, তো আবার উনি এটাও বলছেন যে সরকারের আমলনামা, অর্থাৎ সরকারের আমলনামা অনুযায়ী রেজাল্ট হবে। তো কেন আরেকবার এই এই আমরা খায়রুল হক সাহেবের এই যে হতে পারে আরও 2 বার হতে পারে এটাকে আমরা বাস্তবায়ন করছি না বলে আপনি মনে করেন? খায়রুল হক সাহেব ওনার একটা নিজস্ব মতামত বা ওনার একটা জাজমেন্ট উনি দিয়েছেন, উনি চিফ জাস্টিস, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন আপনি উনি অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ, ওনার হয়তো স্মরণ আছে এই বিষয়টা, যখন 1990 সালে এরশাদ, জেনারেল এরশাদের পতনের পর যে কেয়ারটেকার গভর্নমেন্ট যে প্রবর্তিত হয়েছিল, তখন কিন্তু একটা ক্লোজ ছিল, কথা ছিল যে 3টি নির্বাচন এই কেয়ারটেকারের আন্ডারে হবে। এই 3টি নির্বাচন কিন্তু হয়ে গেছে, 96 96 96। তো এখন 3টা নির্বাচন যেহেতু হয়ে গেছে এবং আমরা গণতন্ত্র আস্তে আস্তে আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যে অগ্রগতি, বাংলা সব দিক দিয়ে বাংলাদেশ কিন্তু আগাচ্ছে, বা আমাদের জিডিপি বলেন, আমাদের এক্সপোর্ট বলেন, সব কিছুতে আমরা আগাচ্ছি। আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এখন আমরা এই যে গণ কেয়ারটেকার যে সিস্টেম ছিল, এই সিস্টেম যেহেতু 3টি নির্বাচন হয়েছে, আজকে পৃথিবীর অন্যান্য দেশে যদি হতে পারে, এবং এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আপনি দেখেছেন 5 বছরে উনি যেহেতু উনি বলেছেন আমলনামার কথা, আমি মনে করি যে অবশ্যই আমলনামায় আমিও বিশ্বাস করি, গণতন্ত্র যেহেতু আমি বিশ্বাস করি যে মানুষ যদি চায় তা আওয়ামী লীগকে আবার ভোট দিয়ে বসাবে। কারণ আপনারা দেখেছেন বিগত বিগত দিনে যখন বিএনপি ক্ষমতা ছিল, ওনারা কিন্তু ইয়াজউদ্দিন সাহেব, ফখরুদ্দিন সাহেব, মঈনুদ্দিন সাহেব সকল, এবং জেনারেল মঈনকে ওনারা কিন্তু প্রায় 9 জনকে ডিঙ্গিয়ে কিন্তু বসিয়েছিলেন, তারপরেও কিন্তু কাজ আসে নাই। তা আমি মনে করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের বুট বুট এবং বাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেত্রী আজীবন সংগ্রাম করেছেন। আমি মনে করি যে এবং বিশ্বাস করি, আমরা যারা দলের কর্মী আমরা বিশ্বাস করি যে মানুষই ক্ষমতার উৎস, জনগণই ক্ষমতার উৎস। আমার ভাবে একটা জিনিস যেটা যে উনি বলছেন এবং আমরা আমরা সবসময় মিডিয়া তো দেখে দেখি যে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ বিরোধী দলের ডিমান্ড হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট, সরকার দল বলছে যে আমি আপনাকে একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই যে এই সরকার ক্ষমতা আসার পরের দিনই কিন্তু বিএনপি, পরের দিন থেকেই বিএনপি কিন্তু অসহযোগিতা করেছে, এবং বিএনপি একদিনও আপনার আমার মনে হয় বেশ
বোধ হয় 4 বছর পরে হয়তো বিভিন্ন সময় ওনারা এসেছেন এক্সটেনশন করার জন্য ওনাদের বেতন ভাতা পার্লামেন্টে, এবং এই কয়েকটি সেশনে ওনারা যোগদান করেছেন। আসলে আমি যেটা মনে করি, গণতন্ত্রের জন্য সবাইকে মিলেমিশে, কারণ বাংলাদেশ বাংলাদেশ এটা আমাদের মাতৃভূমি, আমরা সবাই মিলেই। এখন ওনারা বিএনপির পক্ষে কথা বলেন, আমি আওয়ামী লীগের পক্ষে যুক্তিতর্ক আমরা দিতে হবে, কিন্তু বিষয়টা হলো আমরা সবাই মিলে একটা জায়গায় আসতে হবে, যাতে করে আমাদের মাতৃভূমি আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারি। আপনাদের এই জন্য একটি কনসেনসাস দরকার। এখন বিষয়টা হলো যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরের দিন থেকে যদি বিএনপি অসহযোগিতা করা শুরু করে, একটা বিষয় আমি মনে করি যে সবাই মিলে এই দেশটাকে আমাদের ঐক্যবদ্ধভাবেই আমরা কাজে লাগাতে হবে, ডেভেলপ করতে হবে, যে উন্নতি হচ্ছে। আজকে দেখেন হাতির ঝিল প্রজেক্ট বলেন, আজকে যে আপনার ফ্লাইওভারগুলো হচ্ছে দেশের জিডিপির, আমাদের অন্যান্য ওয়ার্ল্ডের বিভিন্ন ভাঙতে পারে, কিন্তু আমরা নতুন করে গড়ছি, ভাঙতে পারে, আবার নতুন করে গড়বো, অসুবিধা কি? কিন্তু এটা সবাই মিলে আমাদের করতে হবে। আচ্ছা, বাংলাদেশে আমরা করতে পারবো না, এটা বিষয়। আমার প্রশ্নটা হচ্ছে যে উনারা বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট, বর্তমান যেমন আপনাদের প্রেসিডিয়াম সদস্য জনাব মনোহর কাজী জাফর সাহেব বলছেন আলোচনা বসার জন্য, উনি ওদিন একটা ইন্টারভিউতে বলছিলেন, এই আলোচনাটা কিসের আলোচনা? না, আমি বলি একটা বিষয়, উনারা ওনর আপনার দেখেছেন কেয়ারটেকার গভর্নমেন্ট, সরকার সংবিধানে পন্থায় নির্বাচন করতে চায়। এটা এরপরেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আলোচনার দরজা খোলা আছে, আপনারা আসেন। এখন বিষয়টা হলো কি আলোচনা হবে জাতীয় সংসদে? এখন পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন বসে আমরা দুই দলে আলোচনা করি। আচ্ছা, আমি সংসদের বারে একটা কথা আমি বলতে চাই আপনাকে, যে বিষয়টা হলো যে আপনার যে বাংলাদেশে এই সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে নির্বাচনগুলো হয়েছে, আপনি দেখেছেন গাজীপুরে এবং ফার্স্টটি নির্বাচন হয়েছে, ফার্স্ট সিটি কর্পোরেশন, এখানে বিএনপি কিন্তু জয়লাভ করেছে, মানুষ ভোট দিয়েছে ওনার। তারপরে উপনির্বাচনগুলো হয়েছে, স্থানীয় সরকার হচ্ছে, উপজেলা হয়েছে, ইউনিয়ন পরিষদ হচ্ছে, এই নির্বাচনগুলো স্বচ্ছ হয়েছে, কেউ কোন কথা বলতে পারে? আমি আপনার কাছে আসছি, আমি আপনার একটা কথা নিয়ে যাচ্ছিলাম। জিলুর ভাই, আপনাকে স্বাগত ইউএসএ থেকে ইউকেতে, এবং আশা করছি আমাদের ভিউয়ার্সরা সবাই আপনাকে স্বাগত জানাচ্ছে যে আপনি সুদূর ইউএসএ থেকে এসে দর্শকদের উদ্দেশ্যে, ইউরোপের দর্শকদের উদ্দেশ্যে কথা বলছেন। আমার আনোয়ার ভাই যে কথাটা বলছেন যে আপনার অর্থাৎ সরকারের আমল নামার কথা বলছেন সম্রাট ভাই, এবং ওনারা অনেক ভালো কাজ করছেন উনি বলছেন, এখন কেয়ারটেকার গভর্নমেন্ট কেন চাচ্ছে আসলে বিরোধী দল আপনার মনে হয়? ধন্যবাদ প্রথমেই যুক্তরাজ্য এনটিভিকে, পাশাপাশি ধন্যবাদ যুক্তরাজ্যের যে হোস্ট যারা রয়েছেন আজকে এই অনুষ্ঠানে, এবং যুক্তরাজ্য সহ গোটা ইউরোপে যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ, এবং সুদূর যুক্তরাষ্ট্র থেকে আপনাদের জন্য ভালোবাসা। আর যে প্রশ্নটা কথা উঠেছে, আমি খুব সংক্ষেপে একটা কথাই বলবো। আনোয়ার সাহেব যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেকের বক্তব্য দেখি, আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকের পরস্পর বিরোধী বক্তব্য দেখি, মানে ওনাদের বক্তব্য দেখে বোঝা যায় না কোনটা সঠিক, ওনারা কী সিদ্ধান্ত, ওনারা কি সিদ্ধান্তহীনতায় ভুগছেন কি না, এটা বোঝা মুশকিল। তা আমার শুধু একটাই প্রশ্ন থাকবে যে আপনারা যদি মনে করে থাকেন বা সরকার যদি মনে করে থাকেন যে তারা অনেক উন্নয়ন করেছেন, অনেক ভালো কাজ করেছেন, তাহলে ভয়টা কিসের? তাহলে একটা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয়টা কিসের? গণতন্ত্রের জন্য এটা প্রয়োজন, মানুষের একজন লোক ভোট দিল, তার ভোটের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে তো গণতন্ত্রই থাকলো না। অধিকার প্রতিষ্ঠার জন্য স্থানীয় সরকার নির্বাচন রাষ্ট্র পরিচালনা করে না, কাজেই স্থানীয় সরকার নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের তুলনা করা যায় না, এটা অমূলক, এই তুলনা না করাটাই ভালো। এটা এবং আরও একটা বিষয় আমি মনে করি বিবেচনায় আনা উচিত, রাজনীতি যারা করেন, সরকার পরিচালনা করুক অথবা বিরোধী দল থাকুক, সবাই তো জনগণের কথা বলেন। তো রিসেন্টলি বাংলাদেশের যে কয়েকটা পত্রিকা জাতীয় শীর্ষ দৈনিকগুলা যে জরিপ করেছিল, সেই জরিপে দেখা গেছে যে শতকরা 90% লোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের পক্ষে মত দিয়েছে। তো রাজনীতি যদি জনগণের জন্য করে থাকেন তাহলে জনগণের সেই মতকে শ্রদ্ধা করা উচিত। ধন্যবাদ দিলু, আমি আপনার কাছে আসছিলাম। লক্ষ্য ভাই, আপনাকে স্বাগত। লক্ষ্য ভাই, উনি বলছিলেন যে রাজনীতিটা হচ্ছে জনগণের জন্য, গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য। উনি একটা কথা বলছেন যে বাংলাদেশের অনেকগুলো স্থানীয় দৈনিক পত্রিকায় যে জরিপ হলো, জরিপের 90% ভোট অর্থাৎ 90% জেনারেল পাবলিক চাচ্ছে বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্ট, তাহলে যেই রাজনীতি জনগণের জন্য, যে গণতন্ত্র জনগণের জন্য, তাহলে সেই গণতন্ত্রে, সেই রাজনীতিতে
কেন ক্যাটের গমন আসতেছে না, আমার জিগলুর ভাইয়ের কোয়েশ্চেন ছিল। আমি আমাদের অতিথি যারা তাদেরকে স্বাগত জানাচ্ছি যুক্তরাজ্যে এবং এনটিভি পরিবারকে আমার শুভেচ্ছা। বিশ্বাস অবিশ্বাসের মাঝে এই রাজনীতি, এবং সেই রাজনীতি বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে। যদি আপনার সাহস যদি বিএনপিরই থাকতো, তাহলে আব্দুর রহমানের হাতে ক্ষমতা দেওয়ার সময় কিংবা পরবর্তী পর্যায়ে ইয়াজউদ্দিন সাহেবকে দিয়ে বিএনপি সেটা করতো না বিরোধী দলের মুখে। আমি যেটা বলতে চাচ্ছি যে আজকের যে যুগ, এই যে 2013, এই 2013 সালে ধরুন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনটা হচ্ছে, আওয়ামী লীগ সরকার যে কারচুপির মাধ্যমে ক্ষমতায় ফিরে যাবে এটা বাবাও অনুচিত। এখন এই জন্য অনুচিত, মিডিয়া এত ফাস্ট, এত বেশি, শুধু নট অনলি দ্য ইলেকট্রনিক্স মিডিয়া বাট সোশ্যাল মিডিয়াগুলো এত ফাস্ট হয়েছে, জনগণের সচেতন সেটা সম্ভব হবে না। আমার একটা বক্তব্য হচ্ছে, 42 বছর বাংলাদেশের স্বাধীনতা, বিশ্বাস অবিশ্বাসের দোলায় আর কত আমরা দুলব। সেই বিশ্বাস অবিশ্বাসের দোলার মাঝে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে সংবিধান সংশোধনের যে প্রয়োজন ছিল, তখন বারবার বিএনপিকে সংসদে আসার আহ্বান জানানো হয়েছে, বিএনপি তখন সংসদে যায়নি। আওয়ামী লীগের যে সংসদীয় কমিটি যেটা করা হয়েছিল যে সংবিধানকে সংশোধন করার জন্য, সেই কমিটিতেও বিএনপির প্রতিনিধিরা ছিলেন, তারা যান নাই। আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে নির্বাচনের আগেই যদি আমরা বিশ্বাস অবিশ্বাসের একটা ক্ষেত্র সৃষ্টি করি, আওয়ামী লীগ একটি কোনো সংগঠন কারচুপির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আওয়ামী লীগ কোনোদিন যায় নাই, যাবে না, চিন্তা করে। আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার আপনার কাছে আসছি, আপনার এই সুন্দর বিষয় নিয়ে আমরা কথা। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ইউকে এবং ইউএসএ এর সাথে, যারা বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রভাব বিস্তার করে, তারা চাচ্ছেন সুস্থ একটি রাজনীতি বাংলাদেশে প্রবাহিত হোক এবং বাংলাদেশের উন্নয়ন যাদের মনের মধ্যে সবসময় থাকে। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে স্টান প্রাইড এবং লন্ডন ল অ্যাসোসিয়েটস।